ভিউয়ার্স, হয়ে গেল আমার লাউ শাক ভাজি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। লাউ শাক রান্নার জন্য আমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে ডাটাগুলোকে, আমি নরম অংশগুলোকে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, লাগছে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। তো চুলায় একটা প্যান আগে বসিয়ে দিয়েছি, এরপর তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেব না, তবে তেল আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মাছটাকে একটু তেলে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি এখানে যা যা দেব সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপরে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি শাকের ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাটা দিয়ে আমি ডাটাটাকে 1 মিনিট কষিয়ে নিচ্ছি। তো ডাটাটা 1 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকগুলো দেওয়ার পরে আমি একটু কিছু শাক নিচে দিয়ে দিচ্ছি আর কিছু শাক উপরে উঠিয়ে দিচ্ছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি ঢাকনাটা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, 2-3 মিনিট পরে ফিরে আসছি। তো 2 মিনিট পরে ফিরে আসলাম। শাক থেকে দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে, পানিটা দিয়ে আমি শাকটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি শাকটাকে আরো 3 মিনিট ধরে কষিয়ে নেব। তো 3 মিনিট পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর 5 মিনিট জাল করব মিডিয়াম আঁচে, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। তবে এই মুহূর্তে আমি কিন্তু কোনো ঢাকনা আর দেব না, তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার শাক রান্না একদম শেষ। আমি অল্প অল্প মাখা মাখা ঝোল রেখেছি। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি।